করি নমস্কার, করি নমস্কার, কৃপা করে ওই চরণ ধুলি দিও গো আমার, কৃপা করে চরণ ধুলি দিও গো কৃষ্ণ অনুরাগ ভক্তগণ, বর্তমান ইহুবাসরী আপনারা যারা যারা উপস্থিত আছেন, আপনাদের মতো পরম ভক্তির চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তৎসহ যিনি আমার মতো অধমার মুখে তুলে দিয়েছেন এই মধুর হরি কথা কৃষ্ণ কথা, আমার পিতা শ্রীযুক্ত দিলীপ মণ্ডল মহাশয়ের চরণে জানাই সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার অন্যান্য যারা শিক্ষাগুরু আছেন এবং দীক্ষাগুরু, সেই সব গুরুদেবের চরণে জানাই শত কোটি প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে উদ্দেশ্যে হরিবাসরের আয়োজন হয়েছে, যার উদ্দেশ্য করে ঈশ্বর জগদীশচন্দ্র মণ্ডল মহাশয়ের আত্মার উদ্দেশ্যে সেই স্মৃতির জন্য আজকে হরিবাসরের আয়োজন করা হয়েছে। আর যারা আয়োজন করেছেন তিনি হলেন শীতল মণ্ডল বাবু, ওই শীতল কাকু হরিবাসরের আয়োজন করেছেন। আমি আশা করব আপনাদের মতো পরম ভক্ত আমরা যারা যারা উপস্থিত আছি সকলে মিলে আবাল বৃদ্ধা বনিতা আমার ভক্তির ভগবানের রাঙাচরণের প্রার্থনা করি, যার স্মৃতির উদ্দেশ্যে এই হরিবাসরের আয়োজন হয়েছে তার যেন আত্মা মুক্তি পায়, যেন গোবিন্দ চরণে আশ্রয় পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করার আগে আগে কিছু গৌর কথা আস্বাদন করি, তারপর লীলার মধ্যে প্রবেশ করি। বদাঙ্গ শিরোমণি গৌর সুন্দরামা, কলিযুগে কারণ্য ধন্য অবতার সেই বদাঙ্গ শিরোমণি গৌর সুন্দর, শ্রীবাস অঙ্গিনার মাঝে কলিহত জীবদের উদ্দেশ্যে এদের উদ্ধারের লাগি তিনি হরিনাম সংকীর্তনের ব্রত নিলে। ঠাকুমায়েরা, গৌর হরি আমার সকল জীবদের উদ্দেশ্য করে ডেকে ডেকে বললেন, ওরে জীব আয় আয় আয়, এই হরিনামের প্রেম সুধা রস তোরা একে একে আমার কাছ থেকে নিয়ে যা। তাই গৌর হরি আমার সকল জীবদেরকে ডেকে ডেকে বলছেন কি, এই হরিনাম প্রেম সুধা রস তোরা কে নিবি রে কিবা
রাধা এবং কৃষ্ণ হঠাৎ গভীর রজনীতে শ্রীমতী রাধারানী আমার এক দুঃস্বপ্ন দর্শন করে তিনি ওই শয্যা পরিতে উঠে বসলেন। চিৎকার করে শ্রীমতী রাধারানী বললেন, এক যুবক উড়ো বড়ো
এক যুবক গৌর প্রাণনা, হে প্রাণনা, আমার নিজের বলতে তো আমি কিছুই রাখিনি বোধ, আমার জীবন যৌবন ভালো মন্দ আমা বলতে যা কিছু ছিল সব আমি তোমার চরণে সঁপে দিয়েছি প্রাণনা। তাহলে তুমি বলো আজ কেন সর্বস্ব তোমার চরণে সঁপে দেবার পর আজ কেন এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিলে? শ্রীমতী রাধারানীর এমন কথা শ্রবণ করে শ্রী গোবিন্দ বলছেন, আরে কি হয়েছে তোমার, কলঙ্কিনি কেন হবে তুমি? নয় বধূ, আমি গুরুজনের মুখে শুনেছি কোনো নারী যদি স্বপ্নের মাঝে কোনো পরপুরুষকে দর্শন করে তবে তাতে নাকি তার কলঙ্ক হয়ে যায়। তুমি কি দেখেছো রাধে? প্রাণনা, আমি স্বপ্নের মাঝে দেখলাম সহস্র সহস্র মানুষ দুটি বাহু প্রসার করে চিৎকার করতে করতে তারা যেন ভগবানকে আহ্বান করছে, দেখা দাও দেখা দাও তুমি উদ্ধার করে বলে রাখছে। আর তার মাঝে দেখলাম এক নবীন সন্ন্যাসীকে। মণ্ডিত কেস্তা স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে পিত বাস পড়ে হস্তে কমণ্ডল লয়ে সেই নবীন সন্ন্যাসী যেন আমার দিকে ধেয়ে আসছে। আমার চরণ সান্নিধ্যে এসে সেই নবীন সন্ন্যাধি আমার চরণ দুটি জড়িয়ে ধরে কি বলছে জানো? রাধে গো একবারে কৃপা করে, কৃপা করে আমায় ঠাই দাও, কৃপা করে আমার ঠাই দাও। সেই নবীন সন্ন্যাসী যেন আমার চরণ সান্নিধ্যে এসে আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে সর্বতীর্থ তোমার এই রাতুল রাঙা চরণ, দয়া করে তোমার এই রাতুল রাঙা চরণে আমাকে একবার ঠাঁই দাও। রাধে তুমি বলো, বলো যাকে সর্বস্ব দিয়ে আমি আজকে ভালোবাসলাম, আজকে কেন এই পরপুরুষকে আমি দর্শন করলাম স্বপ্নের মাঝে, তুমি একথা আমায় বলে দাও। আমি দেখতে চাই না শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কেবল আমি তোমাকেই দেখতে চাই। আজকের স্বপ্নের মাঝে এমন পরপুরুষকে আমি দর্শন করলাম মধু, আমি যে কৃষ্ণ বিনা অন্য কোন রূপ আর দেখতে চাই না মধু। স্বয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, আমি কৃষ্ণ বিনা অন্য কোন রূপ দেখতে চাই না। তুমি বলো যাকে সর্বশ্রুতি আমি ভালোবাসলাম, আজকে কেন আমি স্বপ্নের মাঝে অন্য পুরুষকে দর্শন করলাম, আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম প্রাণনা। রাধারানী কাঁদছে, গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে রাধারানীর বদন পানে তাকিয়ে দেখে হাসছে। এই শোভাটা দর্শন করে রাধারানী কাঁদছে আর গোবিন্দ হাসছে। এই শোভাটা দর্শন করে রাধারানীর অষ্ট সখী ছিল, তার মধ্যে সব থেকে মুখরা সখী ছিল ওই ললিতা সখী। তা গবাক্ষ দিয়ে অর্থাৎ জানালা দিয়ে রাধাকৃষ্ণের স্বয়ং লীলাবিলাস দর্শন করছিল লুকিয়ে লুকিয়ে। এখন সখীরা যখন দেখছে যে রাধারানী আমার কাঁদছে আর পাশে গিয়ে গোবিন্দ আমার হাসছে, এটা দেখে
সবাই মেনে নিতে পারলেও ললিতা কিছুতেই মেনে নিতে পারল না। তাই ললিতার সঙ্গে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে কুঞ্জ ভেদ করে কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। বলি, ও গোবিন্দ, তোমার এত বড় স্পর্ধা, তোমার লজ্জা বলে কিছু নেই? কেন সখী? আরে, আমাদের রাধারানী কাঁদছে আর তুমি কিনা বিদ্রুপ করে এমনি করে হাসছ? শোনো শোনো সখী, শোনো, আমি হাসছি বটে, তবে তোমাদের রাধারানী কাঁদছে বলে আমি হাসছি না। তোমাদের রাধারানী যে কারণে কাঁদছে ওই কারণটার কথা ভেবেই আমার হাসি পেয়ে গেল। কেন গোবিন্দ, আমার এবার রাধারানীর কাছে গিয়ে রাধারানীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, রাধে গো, স্বপ্নের মাঝে যার এমন জগমোহনীয় রূপ দেখে তুমি অবাক হয়ে গেছ, অন্য পুরুষকে দেখে তুমি অবাক হয়ে গেছ, ওই নবীন সন্ন্যাসী আর অন্য কেউ নয় রাধে, ওই নবীন সন্ন্যাসী হল তোমার জন্ম জন্মান্তরীর প্রাণবধুয়া। আমার প্রাণবধুয়া না? তাই যদি হবে, তবে কোথায় গেল তার ধরা ছোড়া, কোথায় গেল তার হাতের মুরলি, কোথায় গেল তার অঙ্গে পিত বসন? তুমি আমায় বলে দাও, কোথায় গেল? তুমি যেরূপ দেখেছ রাধে, ওটা তো তার ব্রজের বেশ নয়। আগত কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাঝে যে রূপে আমি যাব, এটা হলো তারই এক রূপ। গোবিন্দ আমার যখন এমন করে বলছে, রাধারানী বলছে, গোবিন্দ, হে প্রাণনা, তুমি যাবে আগত কলিযুগে জীবদের উদ্ধার করবার লাগে? বলে হ্যাঁ, কলিযুগে উদ্ধার করবার লাগে, গরিব জীবকে উদ্ধারের জন্য আমি যাব, আর তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আগত কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাঝে আমি গৌরাঙ্গ হয়ে জন্ম নেব। তাই তো, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সেই গৌর সুন্দর আমার নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হলেন, আর আবির্ভূত হয়েই সকল জীবদের উদ্দেশ্য করে সেই কিশোরীর ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই ধন এনে অযাচিতভাবে গৌরহরি আমার সকলকে দান করছেন। করুণার অবতার সেই গৌরহরি আমার সবাইকে অযাচিতভাবে সেই ধন এনে তিনি দান করছেন। আহা, করুণার শিলে না মা
What up?